এই সবজিটা যারা পছন্দ করেন না এভাবে রান্না করলে তারাও অনেক মজা করে খাবে প্রথমে একটা রান্নার প্যানে কচুর লতি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আধা চা চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন সুন্দর একটা কালারের জন্য আমি ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে সয়াবিন তেলের বদলে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে এখন হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে হাতে মাখা তরকারিগুলোর কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো এভাবে যদি খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপের একটু বেশি হবে পানিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তো এভাবে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিব পাঁচ ছয় মিনিটের মধ্যেই তরকারিটা সুন্দর হয়ে যাবে সুন্দর একটা বলক চলে আসবে এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই এভাবে বেশ কিছুক্ষণ জাল করে রান্না করে নিতে হবে তো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর জাল করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছি এভাবে আবারো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এই তরকারিটা খেতে অসাধারণ টেস্ট হয় আর রান্না করতে অনেক অল্প সময় লাগে অল্প সময়ে অল্প মশলায় দারুণ টেস্টি একটা তরকারি তো আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে আমি একদম শুকনা শুকনা করে নিব তেলটাও উপরে উঠে আসছে এ পর্যায়ে আর অল্প একটু জাল করে নিলেই তরকারিটা পারফেক্ট হয়ে যাবে তরকারি একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে অসাধারণ টেস্টি একটা তরকারি আর রমজান মাসে অনেক সময় সবজি তরকারি খেতে ভালো লাগে না এই ধরনের তরকারি হলে কিন্তু মুখের রুচিটা অনেক গুণ বেড়ে যায় তখন খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় এই ধরনের তরকারি হলে পেট ভরে কিন্তু ভাত খাওয়া যায় আর কোনো তরকারির প্রয়োজন হয় না তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম